টিপসিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টিউন, অল্প পুঁজিতে বাচ্চাদের শীতের পায়জামা তৈরির পর্ব এক। দেখুন বন্ধুরা, অল্প পুঁজিতে আমাদের ব্যবসায়িক রহমান ভাই শীতের পায়জামা তৈরি করতেছে বাচ্চাদের জন্য। তার মাত্র এখানে তিনটা মেশিন, সেই তিনটা মেশিন দিয়ে ব্যবসা শুরু করছে। সে নিজে নিজেই ফেব্রিক কেটে কাটিং করে। এগুলা স্টক লটের ফেব্রিক ছিল, ওয়েস্টেজ ফেব্রিক্স, কাটা টুকরা টুকরা ফেব্রিক্স, সে কম দামে কিনে আনে। আপনারা এই ফেব্রিক্সগুলা আমাদের গাজীপুর জেলার কুনাবাই নতুন বাজার পেয়ে থাকবেন। যদি কারো লাগে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব। আজকে আমি আপনাদের কিভাবে সে শীতের বাচ্চাদের শীতের পায়জামা কিভাবে কাটিং করে আজকে আমি আপনাদের দেখাবো। অল্প সময়ের মধ্যে কাটিং শেষ হয়ে যায়। দেখেন যে আমাদের রহমান ভাই নিজেই কাটিং করে। দেখছেন এটা টুকরা টুকরা ফেব্রিক্স, ওয়েস্টেজ ফেব্রিক্স, এগুলাকে আমরা বলি স্টক লট ফেব্রিক্স। তার কাছে প্রচুর অসংখ্য এই ফেব্রিক্স আছে। এটা কি রহমান ভাই যেটা রাখলেন উপরে? পেডাম। পেডাম, এটাকে বলে পেডাম। এই পেডাম ফেব্রিক্সের উপরে রেখে এই পেডাম অনুযায়ী দাগ দিয়ে সে সিজার দিয়ে কাটিং করতেছে। আরেকটা গেঞ্জি কাজ করতে বেশি সময় লাগে না, 10-15 মিনিট সেলাই সহ সময় লাগে। সময় লাগে একটু রাবার ইলাস্টিক সেটিং করতে। এটা অনেক মোটা ফেব্রিক, কাটতে অনেক কষ্ট হয়। শীতের জন্য এই ফেব্রিক্স খুব ভালো, এগুলো দিয়ে বাচ্চাদের পায়জামা তৈরি করতে হয়। এটা কি চারটে বাজ দিচ্ছেন না? চারটা বাজ দিচ্ছেন, চারটা বাজ দিয়ে ওই প্যাডামটা উপরে বসিয়ে দাগ দিয়ে পরে কেটে নিলেন। এই দেখুন, আপনারা যদি কেউ ব্যবসা করতে চান তাহলে এই রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। মেশিন কোথায় পাবেন, কোথা থেকে কিনতে ভালো হবে? আসলে এগুলো নতুন মেশিন কিনলে অনেক দাম, অনেক টাকা প্রয়োজন হয়। আপনি সেকেন্ড হ্যান্ড মেশিন দিয়েই এই ব্যবসা শুরু করা সবচেয়ে উত্তম। তিনটাই সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে, একটা ফ্যাটলক, দুটো ওভারলক, এই তিনটা মেশিন প্রায় 50,000 টাকার মতো খরচ যাবে। এমনকি আপনার এই ওয়েস্টেজ ফেব্রিক্সগুলো আপনার 40-50 টাকা কেজি কিনতে হয়, আর এক কেজিতে ন্যূনতম 7-8টা পায়জামা তৈরি করা যায়। একটা পায়জামা প্রতি আপনার খরচ যাবে প্রায় 7-8 টাকা। আপনি পাইকারি বিক্রি করলে 13-14 টাকা বিক্রি করতে পারবেন, এবং খুচরা বিক্রি করলে 20-25-30 টাকা দরে বিক্রি করতে পারবেন। এখানে অসংখ্য অসংখ্য পায়জামা দেখেন, অনেক পায়জামা এখানে তৈরি করে রেখেছে, শুধু এখানে নয়। এই যেখানে একটি বস্তা আছে, এই বস্তা পুরাটাই ভরা পায়জামা। এটা তার নিজস্ব ঘর, নিজস্ব ছাদের দোতলায় তিনি এই ব্যবসা শুরু করছেন। প্রায় 2000-2500 পায়জামা অলরেডি সে তৈরি করে ফেলেছে।
আপনি হিসাব করে দেখেন বন্ধুরা, একটা পায়জামা যদি 13 থেকে 14 টাকায় বিক্রি হয় তাহলে 2,000-2,500 পায়জামা কত বিক্রি হতে পারে? আর এই যে ওয়েস্টেজ ফেব্রিক্স দেখেন, ওয়েস্টেজ ফেব্রিক্স বস্তা বস্তা সে কিনে আনে, এগুলা টুকটা টুকটা ফেব্রিক্স কিনে আনে আমাদের গাজীপুর, কুনাবাই, নতুন বাজার, এইসব ওয়েস্টেজ ফেব্রিক্স স্টক লটের মাল অনেক বেচা কিনে করে থাকে, প্রচুর দোকান আছে এখানে। সে প্রতিদিন 100 থেকে 200 পায়জামা সে নিজে কাটিং করে এবং নিজে সেলাই করে, সে কোনো ওয়ার্কার নিয়োগ দেয়নি, সে একাই কাজ করে। এখানে কেউ যদি কোনো অপ অর্ডার বা কাটিং ম্যান সাথে নিয়ে কাজ করে বিজনেস আকারে, বড় বিজনেস আকারে, সে অনেক লাভ করতে পারবে। মাত্র 3টা মেশিন, আপনি পুঁজি লাগবে 60 থেকে 70 হাজার টাকা, 3টা মেশিনের দাম কমপক্ষে সেকেন্ড হ্যান্ড মেশিন হিসাবে 50,000 টাকা খরচ করবে। এই একটা বললো, এখানে একটা বললো, আর ওইখানে একটা ফ্যাট লক, এই 3টা মেশিনই এই ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি ধীরে ধীরে অনেক বড় প্রতিষ্ঠান করতে পারবেন। এখন 3টা মেশিন দিয়ে কাজ শুরু করলেন, ভবিষ্যতে আপনি আরও বেশি প্রোডাক্ট বাড়ানোর জন্য, আরও ভায়ার খোঁজার জন্য আপনি 7-8টা মেশিন আনতে পারেন। আপনি পাইকারি সেল দিলে, আপনি আপনার বড় দোকান ধরা থাকলে এই ফেব্রিক্সগুলো আপনি বিক্রি করতে পারবেন। এই পায়জামা, বাচ্চাদের এই পায়জামা শীতের জন্য খুবই প্রয়োজনীয়, শীতের পোশাক, শীতের পায়জামা এগুলো সব। আপনি গরমের সিজনে এই কাজগুলো এগিয়ে রাখতে পারবেন। আপনি গরমে 3-4 মাস আপনি এগুলা, এই কাপড়গুলো কিনে এনে পায়জামা বানিয়ে স্টক করে রাখতে পারবেন। শীতের সময় আপনি 40-50 হাজার পিস পায়জামা একসাথে বিক্রি করলে আপনি 3-4 লাখ টাকা বিক্রি করা সম্ভব। এক একটা পায়জামা আপনার 13 থেকে 14 টাকা করে বিক্রি হয় পাইকারি, আর খুচরা বিক্রি করলে তো কথাই নাই, খুচরা 20 টাকা 25 টাকা 30 টাকা পর্যন্ত যে যেরকম বিক্রি করতে পারে। আমাদের রহমান ভাই প্রায় 2,500 পায়জামা অলরেডি সে কমপ্লিট করে ফেলেছে। 2,500 পায়জামা দেখেন আপনি 13 টাকা হলে কত টাকা সে বিক্রি করতে পারবে। এখনও শীত আসেই নাই, শীত আসতে আসতে সে আরও আরও কমপক্ষে 4 থেকে 5,000 পায়জামা সে কাটিং এবং সেলাই করে রেডি করবে।